বেইলি রোডের অগ্নিকাণ্ডের কারণ নিয়ে কি ভাবছে বিস্ফোরক পরিদপ্তর? দর্শক, এই মুহূর্তে বিস্ফোরক পরিদপ্তরে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, আসলে এই যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের যে কারণটি, তারা আসলে কি ভাবছেন, সবশেষ কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। ঠিকই বলেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনার পরে আসলে নানা ধরনের প্রশ্ন জাগছে যে এই জন্য মর্মান্তিক দুর্ঘটনা সেটি কেন ঘটলো, কিভাবে ঘটলো, ভবিষ্যতে এই ঘটনাগুলো কিভাবে বন্ধ করা যায়, এবং এসব নিয়ে কাজ করছে বিস্ফোরক পরিদপ্তরও। আমরা প্রধান বিস্ফোরক পরিদর্শক মোহাম্মদ ফারুক হোসেনের সঙ্গে আমরা একটু এ বিষয়ে যুক্ত হতে চাই। মোহাম্মদ ফারুক হোসেন, আমাদের এটি নিউজে আপনাকে স্বাগতম। আমরা প্রথমে আসতে চাই যে এই যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটলো, এক্ষেত্রে বিভিন্ন সংস্থা তো কাজ করছে, তো আপনাদের আসলে প্রাথমিক অনুসন্ধান কি বলছে, কেন এই ঘটনাটি আসলে ঘটলো? এবং ধন্যবাদ। বিস্ফোরণ বা আগুন লাগার পরে গত শুক্রবার এবং গতকালকেও আমাদের টিম বিস্ফোরণ আগুন লাগার স্থল পরিদর্শন করেছে। আমাদের যে প্রাথমিক ধারণা সেটা সিলিন্ডার বিস্ফোরণের নয়, কারণ সিলিন্ডার বিস্ফোরণ হলে যে আলামতগুলো পাওয়া যায় আমরা সেগুলো পাইনি। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স থেকে স্পার্কিংয়ের মাধ্যমে হতে পারে, আর এইখানে যেহেতু জায়গাটি একটি বদ্ধ জায়গা ছিল, সেখান থেকে আগুনের ছড়ানোর প্রক্রিয়াটা অনেক বেশি ছিল। কিন্তু এটুকু আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে আমাদের কোনো সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। এটি প্রাথমিকই আমরা, তারপর আমরা আরও যাচাই বাছাই করছি, যেহেতু এখানে ফায়ার সার্ভিস কাজ করছে, পুলিশ বিভাগ কাজ করছে এবং আমরাও কাজ করছি, তো আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এই বিষয়টি চূড়ান্ত রিপোর্ট দিতে পারব। জি, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে নিম্নমানের সিলিন্ডার এবং সেই সঙ্গে সিলিন্ডারের ব্যবহার, সেই ব্যবহারটা সঠিকভাবে হচ্ছে না এবং এই সিলিন্ডারগুলো মান উত্তীর্ণ কিনা, সে বিষয় নিয়ে আসলে নানা ধরনের প্রশ্ন জেগেছে, এই বিষয়ে আসলে কী বলবেন? জি, এলপিজি সিলিন্ডারের জন্য আমরা আসলে 30টি অপারেটরকে লাইসেন্স দিয়েছি। তারা যখন সিলিন্ডার আমদানি করে তার আগে আমাদের কাছ থেকে লাইসেন্স নিতে হয় এবং সিলিন্ডারগুলো যখন দেশে আসে তারপরে আমরা ইন্সপেকশন করে চূড়ান্ত লাইসেন্স দিই। আর এলপিজি সিলিন্ডারগুলো সাধারণত 10 বছর পর পর তাদের হাইড্রোস্ট্যাটিক টেস্ট করতে হয়, অর্থাৎ সিলিন্ডারগুলো ভালো আছে কি না। এরপরে যদি ভালো থাকে সেগুলি আরও বেশি দিন চালানো যায়, কিন্তু নিয়ম হচ্ছে যে 10 বছর পর পর সেটি টেস্ট করা। এবং আমরা যে হাইড্রোস্ট্যাটিক সেন্টারগুলো আছে সেগুলো নিয়মিত পরিদর্শন করি যে সেখানে ঠিকমতো কার্যক্রমগুলো চলমান আছে কি না। আর অপারেটরগুলো তাদের ডিলারের মাধ্যমে এলপিজিগুলো সিলিন্ডারগুলো সরবরাহ করে থাকে, তো আমরা যেটুকু দেখেছি যে এলপিজি সিলিন্ডারের যে কোয়ালিটি, অর্থাৎ একটা ঘরে যে সিলিন্ডারে যে প্রেশার থাকে তার 5 গুণ প্রেশার থাকলে সাধারণত এলপিজি সিলিন্ডারগুলো বিস্ফোরণ হওয়ার কথা। তো সিলিন্ডারের কোয়ালিটি এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে যে ভালোই আছে, কারণ প্রত্যেকটা সিলিন্ডারের মেয়াদ সাধারণত। শুনছিলেন যে প্রধান বিস্ফোরক পরিদর্শক মোহাম্মদ ফারুক হোসেন, তিনি এই ঘটনার কারণ হিসেবে তারা যে প্রাথমিক অনুসন্ধান বিষয় সঙ্গে তারা বলছেন যে আসলে সিলিন্ডার নিয়ে যত কথা হচ্ছে তারা মনে করছেন যে আসলে সিলিন্ডারের যে বিস্ফোরণের জন্য ঘটেনি।